ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি ভিপি নুরুল হক নূর ও তার সহযোগীদের উপরে গত রোববার হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা এই ঘটনায় ভিপি সহ অন্তত বত্রিশ জন আহত হয়েছেন হামলার ভিডিওতে এক উত্তেজিত তরুণীকে হাতে দেখা যায় তিনি হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক জোহরা রিপা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই তার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে রিপা লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বাসঘর এলাকার বাসিন্দা ও রামগঞ্জ মডেল কলেজের অনার্সের ছাত্রী তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন সম্প্রতি ঢাকায় এসে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান তিনি চলতি বছরের ছয় এপ্রিল রামগঞ্জ উপজেলার শিক্ষক সমিতির একটি অনুষ্ঠানে লক্ষ্মীপুর এক সংসদ সদস্য আনোয়ার হোসেন খান প্রধান অতিথি ছিলেন এ সময় এমপির সঙ্গে সভা মঞ্চে ওঠা ছাত্রলীগ নেতাকর্মীদের নেমে যেতে বলা হয় ওই সময় সবাই নামলেও নামেননি রিপা তখনও রিপাকেও নেমে যেতে বলা হয় পরে ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে ভাইরাল হন রিপা বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয় এই ঘটনার পর নূর এবং তার অনুসারীদের উপরে হামলা চালিয়ে আবারও ভাইরাল হলেন এই রিপা গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাঠি হাতে যে নারীর ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে সেগুলো তার নিজের বলে স্বীকার করে নিয়েছে রিপা তিনি বলেছেন নিজের নিরাপত্তার তাগিদে লাঠি হাতে তুলে নিয়েছি শিবির ছাত্রদল ঠেকাতে তবে কারও উপরে হামলা করতে নয় ভিপি নূরের সঙ্গে থাকা বহিরাগত ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা আমাদেরকে গালমন্দ করছিল এজন্য লাঠিয়াতে তাদের ধাওয়া করেছিলাম তার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন রিপা তবে তার নামে ফাতেমা রিপা একটি ফেসবুক পেজ এবং গ্রুপ খোলা হয়েছে গতকাল মঙ্গলবার দুপুর দুটার দিকে লাঠিয়াতে ছবিগুলো দিয়ে বিএনপি জামাতের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেওয়া হয় এই পোস্টগুলোতে ফেসবুক ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এতে অনেকেই রিপোর্ট দিয়ে আইডি পেজ এবং গ্রুপগুলো বন্ধের অনুরোধ করেছেন প্রসঙ্গত যে ভিপি নুরুল হক নূর এবং তার সহযোগীদের ওপরে গত রোববার হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা এই ঘটনায় গতকাল মঙ্গলবার শাহবাগ থানায় একটি মামলা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে হত্যার চেষ্টায় দেশীয় অস্ত্রে নুরুদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা তবে আসামিদের মধ্যে যাদের নাম উল্লেখ করা হয়েছে সেখানে রিপার নাম নেই কিন্তু মঙ্গলবার দুপুরে শাহবাগ থানায় ডাকসুর ভিপি নুরুল হক নুরুদ দায়কৃত অভিযোগপত্রে বত্রিশ নম্বরে নাম রয়েছে রিপার মামলায় আটজনের নাম উল্লেখ সহ ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে এছাড়াভুক্ত আসামিরা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিউর ইসলাম বুলবুল সাধারণ সম্পাদক আল মামুন ঢাকা শাখার সভাপতি এএসএম সনেট সাধারণ সম্পাদক ইয়েসির আরাফাত আরাফাতুর্য এ এফ রহমান হল শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইমরান সরকার কবি জসীমউদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ জিয়া হল শাখার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তহিদুর ইসলাম মাহিম